হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য মক্কালি দ্য লাভ ট্রি সেকেন্ড এপিসোড নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখানো হয় মিনহ, সে তার ফ্রেন্ডকে ফোন করে এবং বলে, তোর তাড়াতাড়ি আয়, আমাকে এই বিপদ থেকে বাঁচা। তখনই দেখানো হয় গাড়ি থেকে একটি বুড়ো লোক বের হচ্ছে, তাকে আপাতত আমরা দাদু নামই চিনব। সে দাদু মিনহকে সাথে দেখা করতে আসে এবং তখনই দেখে একটি মেয়ে মিনহকে পিছু পিছু নেমে আসছে সিঁড়ি দিয়ে। তখনই মিনহক তাকে বকা দিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং বলে ঘরে যাও। তখনই মাক্কালি ঘরে চলে যায় এবং মিনহকের সাথে মেয়েটাকে দেখে দাদু কিছুটা চিন্তিত হয়। বোঝা যায় যে দাদু মাক্কালির ব্যাপারে কিছু একটা জানে। তখনই মাক্কালি আয়নায় নিজেকে নিজে দেখেই অনেকটা ভয় পেয়ে যায় এবং আয়নাকে নিজের রাইভাল বলে মেনে নেয় এবং তাকে মারার জন্য ছুটে যায়। এক পর্যায়ে সে মারামারি করতে করতে তার মাথাটাই ফাটিয়ে নেয়। এদিকে মিনহক তার চিৎকার শুনে এসে পড়ে এবং তাকে উঠিয়ে দেখে সে তার মাথা ফাটিয়ে নিয়েছে। সেটা দেখে তো সে পুরোপুরি অবাক। অবাক হয়ে সে জিজ্ঞাসা করে, তোমার মাথা ফাটলো কীভাবে? তখন মাক্কালি আঙুলি সাথে দেখায়, এই আয়নাটার জন্য আমার মাথাটা ফেটে গেছে। মিনহক বলে, ও তাই? এটা বলিস, তার মাথাটা হাত রেখে বলে, আল্লাহ আমাকে বাঁচাও। তারপর মাক্কালিকে কাঁদতে দেখে তাকে বলে যে, তুমি ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাবে। এটা বলে তাকে ফু দিতে থাকে এবং সে তার জন্য মেডিসিন আনতে গেলে সে আয়নায় দেখে বলে, তুই আসলে একটা পোকা, এই মেডিকেল কোথায় পেয়েছিস? সেটা বলেই সে আবার ওষুধ নিয়ে মাক্কালির কাছে চলে আসে এবং মাক্কালিকে ওষুধ দিচ্ছিল। তখনই তার ফোনে একটা রিং আসে যেটা তার এক্স গার্লফ্রেন্ডের ছিল। মাক্কালি ফোন বাজতে রেখে চেয়ে থাকে, বাট মিনহুক ওটা ধরতে না করে। বাট মাক্কালি কোথায় শুনতো? কিন্তু মিনহুক তার মেসেজ চেক করতে গেলে মাক্কালি তার হাত থেকে মোবাইলটি নিয়ে ফোনটি রিসিভ করে ফেলে এবং ফোনটি রিসিভ করে ভূতের মতো চেয়ে থাকে। এবং অপর পর্যায়ে একটি মেয়ে ছিল, যে মেয়েটি মাক্কালিকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায় আর ভাবে, এই মেয়েটি আবার কি? এবং মাক্কালি মেয়েটিকে দেখে ও ভয় পেয়ে যায়, ভাবে হ্যাঁ এটা আবার কি। তারপর মিনহুক তার হাত থেকে মোবাইলটি নিয়ে যায় এবং নিয়ে ফোনটি কেটে ফোনটি অফ করে দেয় এবং মেয়েটি তো তেলে বেগুনে জ্বলে উঠে যে আসলে মেয়েটা কি ছিল। এবং মিনহুক মাক্কালিকে অনেক বকাঝকা করে তারপর তাকে বিছানায় বসিয়ে ওষুধ দিতে থাকে। তখন মাক্কালি অনেকটা ভয় পাচ্ছিল এবং ব্যথাও পাচ্ছিল। মিনহুক তাকে অনেকটা সান্ত্বনা দেয় এবং ধীরে ধীরে করে ওর মাথায় মলম দিচ্ছিল। এক পর্যায়ে মাক্কালি অনেকটা ব্যথা পাওয়ার পরও মিনহুক তাকে অনেকটা ভালোবেসে মলম দিয়ে দিচ্ছিল। এটা মাক্কালি দেখে অনেকটা মিনহুকের প্রতি পাগল হয়ে যাচ্ছিল এবং মিনহুকও তাকে অনেকটা আদর করে মলম দিচ্ছিল, ঠিক একটা বাচ্চাকে যেভাবে মলম দেয়। তারপর মাক্কালি মিনহুকের সাথে অনেক দুষ্টুমি করছিল এবং দুজনকে অনেক কিউট লাগছিল। মাক্কালি যখন মিনহুকের দিকে অনেক মায়ের দৃষ্টিতে যায় তখনই মিনহুকের মাক্কালি সেই ঘ্রাণটা পায় এবং মাক্কালির চেহারাটা দেখে সে আবার মুগ্ধ হয়ে যায় এবং তার কাছে যাচ্ছিল। তখনই তার ফ্রেন্ড দৌড়াতে দৌড়াতে জিজ্ঞাসা জিজ্ঞাসা আসতে থাকে এবং মিনহুক যখন তার কাছেই যাবে তখনই সে কিছু বুঝতে না পেরে তার কাছে যেতে থাকে। তখনই সে তার বন্ধুর আওয়াজ পেয়ে নিজেকে কন্ট্রোল করে নেয় এবং মাক্কালি তো কন্ট্রোল করতে দিবে না, সে সাথে সাথে তাকে কিস করে দেয়। তারপর তার বন্ধু এটা দেখে একদম হতভম্ব হয়ে যায়, হ্যাঁ কী হলো? ওর বন্ধুর আওয়াজ পেয়ে মিনহুক আবার হুঁশে আসে এবং বন্ধুকে বলে, দোস্ত আমি কিছু করিনি। বাট মাক্কালি তো এই কিস করার পর থেকে মিনহুকের হয়ে গেছে। অপর পর্যায়ে দেখানো হয় ওই একটা লোক এসেছিলো যেটা প্রিন্স পাঠিয়েছিল, ওই হাতিটা, মানে ওটা হাতিম্যান বলেই ডাকবো, ওটা এসে পড়েছে। আর এদিকে মিনহুক তার বন্ধুকে বুঝাচ্ছিল, বন্ধু আমি এরকম কিছু করি নাই, আমি কোনো খারাপ ছিল না, তুই তো জানিস। তার বন্ধু বলে, হ্যাঁ হ্যাঁ তুই কিছুই করিস না, আমি তো দেখেছি। তারপর সে যে মাক্কালির সাথে কথা বলার চেষ্টা করে বাট তার বন্ধুর সাথে কোনো কথা বলে না। তারপর মিনহুক মাক্কালিকে ডাক দিয়ে মাক্কালি দৌড়ে দৌড়ে এসে পড়ে এবং জড়াই ধরতে চাইলে সে তাকে ঝাড়ি দিয়ে বসিয়ে দেয়। এদিকে দাদু সব কিছু দেখছিল। তারপর দাদু একটি মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কি এই মেয়েটার ব্যাপারে কিছু জানো? সেই মহিলাটি বলে যে, হ্যাঁ আমি জানি। এদিকে দেখানো হয় মাক্কালিকে মিনহুক ডাক্তারের কাছে নিয়ে এসেছে। সেই ডাক্তারটি ছিল তার বন্ধুরই গার্লফ্রেন্ড। সেই ডাক্তারটি মাক্কালির সাথে অনেক কথা বলার চেষ্টা করে বাট মাক্কালি তো কথা বলতেই জানতো না। মাক্কালি একটা হাঁস দেখে বলে, ওই হাঁসটা আমার লাগবে। তখনই মহিলা একটা ঘ্রাণ পায় এবং ঘ্রাণটি পেয়ে সে তো রীতিমতো কান্না শুরু করে দেয় মাক্কালিকে জড়িয়ে ধরে। এবং তারপর তার ফ্রেন্ডদের সবাই একসাথে দেখানো হয় এবং তার ফ্রেন্ডরা মাক্কালির ব্যাপারে সব বলছিল বাট ও বিশ্বাস করছিল না। তখনই হঠাৎ করে আবার সেই ডাক্তারটি কান্না শুরু করে দেয় এবং কাঁদতে কাঁদতে সেই ফ্রেন্ডের কাছে যেয়ে চিৎকার করে কান্না শুরু করে দেয় এবং তার ফ্রেন্ড আবার তার নাকে সুগন্ধ লাগিয়ে তাকে হুঁশিয়ে আনে যে, বুঝতে পেরেছে এবার?
তারপর সে দাদু এসে বলে ওকে এখান থেকে নিয়ে যাও নাহলে বিপদ হতে পারে। তখন এখানে একটা ফানি সিন হয়, মাকাল তো বাথরুমে যে জানতো না সে, তাই বাথরুম করে দেখুন সবাই বলে ছি। তখন এই পরের সিনে দেখানো হাতিটা চলে এসেছে এবং মাকাল তো চলে গিয়েছিল, তাই মাকালিকে ইমেজিন করে সে ওখানে অনেক গন্ডগোল করছিল। তারপর মিনহুক আর মাকালিকে দেখানো যারা গাড়িতে ছিল, এবং মাকালি ঘুমিয়ে গেলে মিনহুক তার মাথাটাকে অন্য সাইডে করে দেয় এবং খেয়াল করে মাকালি অনেকটা পুতুলের মতো রাবার্টের। তারপর তারা একটা মার্কেটে চলে আসে এবং মার্কেটে এসে তারা কেনাকাটার জন্য, তারপর মাকালিকে গাড়ি থেকে নামিয়ে মিনহুক তার সাথে বাজারে নিয়ে যায়। এবং ওখানে মাকালি একদম বাচ্চাদের মতো তরকারি নিয়ে খেলা করছিল এবং তার মুরগির মতো দেখতে একটি মুরগিকে কাটতে দেখে সে তো রীতিমতো অনেক চিৎকার শুরু করে, এবং তার চিকেনের মাথা কাটতে দেখে সে তো আবার চিৎকার শুরু করে। তারপর মিনহুক তাকে নিয়ে একটি দোকানে নিয়ে আসে এবং তার জামা কাপড় কিনে। তারপর একটি ফানি সিন হয় যেখানে মাকালি মেয়েদেরটা দেখাচ্ছিল আবার মিনহুককে দিয়েছে, আবার মিনহুকেরটা দেখাচ্ছিল। এটা অনেক ফানি সিন ছিল। তখনই মিনহুক চিৎকার ছিল কারণ তারা দোলনায় উঠেছিল। তখনই ডাক্তারের কল আসে এবং ডাক্তার বলে এখানে একটা লোক এসে একটা মেয়েকে খুঁজছিল এবং অনেক গন্ডগোল করছিল, তুমি মাকালি দিকে খেয়াল রেখো, আমি একটা ছবি পাঠাচ্ছি তুমি খেয়াল রেখো। তখন ওই ছবি যে লোকটা ছিল আর নিচে একটা লোক গন্ডগোল করছিল, সেই লোক দুটোটাই একই ছিল। তখন তো মিনহুকটা অনেকটা ভয় পেয়ে যায় এবং সেই লোকটাও তাদেরকে দেখে ফেলে এবং অনেক ভয়ানকভাবে চেয়েছিল। এটা দেখে মাকালি অনেক ভয় পায় এবং রীতিমতো তার চোখটা সবুজ হয়ে যায়। আপনাদের কি মনে হয় যে এখানে কি মাকালি কি মনে হয়, কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।